আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কালা সিনেমাটা নিয়ে, যেটা সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজড হইলো। তো এই সিনেমা নিয়ে কথা বলার আগে আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি সম্প্রতি একটা লেখায় পড়তেছিলাম, একজন ক্রিটিক্সের একটা আর্টিকেল, আমার নামটাই মুহূর্তে মনে আসতেছে না। তো উনি বলতেছেন যে একটা ভালো সিনেমা কি, আসলে আমরা কোনটাকে একটা ভালো সিনেমা বলতে পারি। তো উনি বলতেছেন যে একটা ভালো সিনেমা সেটাই যেটা একই সাথে তার শৈল্পিকতার দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ এবং বাণিজ্যিকভাবেও সফল আর কি। সো এই এটার উপর বেস্ট করে বলতে গেলে কালাকে একটা সফল সিনেমাই বলতে হয়। কালার যে স্টোরি লাইনটা খুবই সিম্পল, এটার মধ্যে খুব আহামরি বা কোনো জটিল কোনো প্লট না, প্লটটা খুবই সিধা সাদা সরল আর কি। তবে এটার যে প্রেজেন্টেশনটা, ওভারঅল যেই প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা খুবই চমৎকার এবং বেশ নান্দনিক এবং বেশি আর্টিস্টিক দিক দিয়ে খুবই স্বয়ংসম্পূর্ণ বলা যায়। এখানে যে বিষয়টা মূলত এই গল্পের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বিষয় সম্পর্কে মেসেজ বা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হইল। তো তার মধ্যে একটা হচ্ছে আপনার ইগো, যে আমাদের ইগোর কারণে আমরা লাইফের মধ্যে কত বড় ধরনের ইনসিডেন্টের মুখোমুখি হইতে পারে বা কত বড় আমাদের লস হইতে পারে সেটার একটা ধারণা এখানে আছে। যেমন তারপরে বলা যায় 90s ফিমেল প্লেব্যাক সিঙ্গিং করতে গেলে যে কালচারের মধ্য দিয়ে যেতে হইতো তখনকার ফিমেল সিঙ্গারদের, সেটা সম্পর্কেও একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি টক্সিক প্যারেন্টিং নিয়েও একটা সাবপ্লট এখানে আছে বলে আমার মনে হইলো, যে টক্সিক প্যারেন্টিংয়ের প্রভাবটা সন্তানদের মাথায় কীভাবে পড়ে এবং এর মাধ্যমে কেমন হইতে পারে, যে এর প্রভাবটা সন্তানদের উপর কেমন হইতে পারে সে সম্পর্কেও একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হইল আর কি। সো এ হচ্ছে আপনার প্লটের বিষয়টা। এবার আমরা যদি কোরিওগ্রাফির কথা বলি, তাহলে কোরিওগ্রাফিটা খুবই দুর্দান্ত ছিল এবং প্রত্যেকটা জিনিসই একদম টপ নট ছিল আর কি। যে খুঁত কোথাও ধরার মতো সেরকম মনে হয় না আমার কাছে। তার উপর যে শাড়ির বা কস্টিউম ডিজাইনিং যেটা ছিল, প্রত্যেকের যে ড্রেসিংটা, বিশেষ করে লিড ক্যারেক্টারগুলোর যে ড্রেসিং বা কস্টিউমটা ছিল, তার সেটা পুরো পরিবেশটার সাথে এবং ওই প্লটের সাথে খুবই একদম ম্যাচ ছিল এবং ওটা দেখতে আলাদা একটা সুন্দর, আলাদা রকমের একটা সৌন্দর্য লাগতেছিল আর কি। সো ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুবই অসাধারণ ছিল। তার পাশাপাশি আমরা যদি গানের ব্যাপারে, তো আসলে কিছু বলার নাই, কজ বারন গ্রোভার আমার নিজস্ব আমার বেশ পছন্দের একজন লিরিসিস্ট। তার একটা গান আছে শক যেই গানটা, ওটা তার লেখা। এবং বারন গ্রোভারের যে অ্যাপিয়ারেন্স দেখলাম অন স্ক্রিনে, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি। কজ বারন গ্রোভারকে আমি এমনিতেও পছন্দ করি, বেশ ইনসাইটফুল একজন ব্যক্তি, তার স্ট্যান্ড আপ কমেডি অসাধারণ। যেমন মাসান ফিল্মটা উনি লিখেছিলেন, সো ওইটা তো আপনারা তো অনেকেই দেখে ফেলছেন হয়তো। মাসান ফিল্ম এটা দেখেন নাই মনে হয় সেরকম কেউ নাই। সো মাসান ফিল্মের লেখক এখানে আছেন, তার পাশাপাশি অভিষেক ব্যানার্জি, দেন ইরফান খানের ছেলে বাবিলের অ্যাপিয়ারেন্সটা খুব ছিল অসাধারণ ছিল। দেন স্বস্তিকা মুখার্জির পুরা যে উনি যে ক্যারেক্টারটা প্লে করছেন, ওই ক্যারেক্টারটা অসাধারণ কাজ করেছেন। এবং লিড ক্যারেক্টারে যে টিম্পল জিমতি, ওটার নামটা আমি এই মুহূর্তে উচ্চারণ করতে পারতেছি না, যে লিড ফিমেল যে ক্যারেক্টারটা ছিল সে অসাধারণ অভিনয় করেছে। সো ওভারঅল প্রত্যেকের অভিনয় একদম টপ নট ছিল। এবং তার পাশাপাশি একটা বিশেষ যেই জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে লাইটিংটা। এই সিনেমা যদিও নিউ নয়ের ধরনার মধ্যে পড়ে, তারপরে এটার যে লাইটিং, এই লাইটিংটা বেশি অসাধারণ ছিল একদম। এই লাইটিংটা আলাদা রকমের একটা সৌন্দর্য ফিল্মটাকে দিয়েছে লাইটিংটা। তো ওভারঅল এটাই হচ্ছে কালা সিনেমা নিয়ে আমি, এটাই হচ্ছে পুরো সিনেমার একটা ওভারভিউ আর কি আমার। তার পাশাপাশি আমি যদি বলবো যে ডায়লগগুলো এবং যে ডিরেকশনটা, এই দুইটা জায়গায় কিন্তু অসাধারণ নৈপুণ্য ছিল আর কি। অনভিকা দত্ত মনে হয় ডিরেক্টরের নাম, এবং ফিল্মটা তিনিই লিখেছেন। সো এখানে যে ডায়লগগুলো, যে প্রত্যেকটা ডায়লগ যখন কনভারসেশন করতেছে, আপনার মনে হবে না কোনো জায়গায় যে কোনো একটা ডায়লগ অপ্রয়োজনীয় ছিল। মাঝখানে একটা ডায়লগ ছিল এরকম, যেটা
আমার যেটা হচ্ছে বারণ গ্রোবার যে লিড ফিমেল যে ক্যারেক্টারটা ছিল তাকে বোঝাচ্ছে আর কি একটা জায়গায়, যে সময় এমন একটা বিষয় যেটা পরিবর্তন হওয়ায় যার নিয়তি, যে আজকে তোমার খারাপ সময় যাচ্ছে, কালকে আরেকজনে তোমার যে প্রডিউসার বা তোমার যে ডিরেক্টরটা তোমাকে বর্তমানে চান্স দিল, সে তোমার সাথে যেটা করতেছে সেটাও একদিন পাল্টাবে এবং তার যায় তখন তোমার একটা সুদিন আসবে। এই যে ডায়লগটা, এই এই জায়গাগুলো এবং সেরকম আরও ছোট ছোট বেশ কয়েকটা জায়গায় ডায়লগ আছে যেগুলো একদম ফ্রেম করে রাখার মতো মনে হইলো আমার কাছে। সো আমার মনে হয় যে ডায়লগ মানে আলাদা একটা সৌন্দর্য ছিল ডায়লগেরও, তার পাশাপাশি ডিরেকশনটাও বেশ নান্দনিক ছিল। সো ওভারঅল বলতে গেলে সব দিক দিয়ে বেশ পারফেক্ট একটা কম্বো ছিল এই সিনেমাটা। আমি ব্যক্তিগতভাবে বেশ এনজয় করেছি, এটা আমার কাছে বেশ ভালো লাগলো, প্রত্যেকটা দিকই পারফেক্ট ছিল। যেমন সিনেমা শুরু হয়েছে এবং কীভাবে জানি মনে হলো এই শুরু করলাম দেন এই শেষ হয়ে গেল আর কি, এত এবার এরকম মনে হলো। সো এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স মানে কালা সম্পর্কে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই। আপনারা যদি দেখে থাকেন আপনারা জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।